মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালালেন 37 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী প্রমিতা শাহা ঘোষ। বিধাননগর পৌরসভার অনুন্নয়ন সহ অসংখ্য অভিযোগ আনলেন বিজেপি প্রার্থী প্রমিতা। অভিযোগে বিদায়ী তৃণমূল গণমাতা বিরুদ্ধে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছু অনুন্নয় চিত্রটা স্পষ্ট বলে অভিযোগ তার। এলাকার মানুষের অগণিত সমস্যায় জর্জরিত বলে অভিযোগ করেন তিনি। বিপক্ষের বিরুদ্ধে হাজারো অভিযোগ মিলে ধরেছেন প্রমিতা শাহা ঘোষ। তা সত্ত্বেও জিতে মানুষের জন্য কাজ করতে মরিয়া চেষ্টা চালাবেন প্রমিতা। উন্নয়নের জোরে এলাকা নতুন রূপ পেতে তৎপর তিনি। এলাকায় সিন্ডিকেট রাজ এবং তোলাবাজির ব্যাপক অভিযোগ, নিন্দাত প্রচারে ঝড় তুলেছেন বিজেপি নেত্রী প্রমিতা শাহা ঘোষ। বিজেপি মহিলা বাহিনী কর্মী নিয়ে সবসময় মানুষের কাছে হাজির হন যে কোনো প্রয়োজনে। করোনাকালে নানান সরসামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। বিধানসভা পৌর নির্বাচনে প্রার্থী পদে বিজেপির হয়ে লড়াই সুযোগ পেয়ে প্রমিতা শাহা ঘোষ জানান, মানুষের রায় জিতে এলাকার সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ তিনি। আদর্শ পুরমাতা রূপে হাজির হয়ে মানুষের অসংখ্য চাহিদা পূরণ করাটাই তার একমাত্র লক্ষ্য। আমি কলেজে যখন পড়ি তখন থেকেই আমি রাজনীতির সাথে যুক্ত। তো মানুষের সাথে থাকতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, সেই সূত্রে আস্তে 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 করে আমার রাজনীতিতে আসা। দলের তরফ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন, এই ধন্যবাদটা কাকে জানাবেন? ধন্যবাদ আমি আমার রাজ্য সভাপতিকে জানাবো, শ্রী সুকান্ত মজুমদারকে জানাচ্ছি, এবং আরও যারা যারা কমিটির মধ্যে ছিলেন তাদেরকে জানাচ্ছি, আমার জেলা প্রেসিডেন্ট অ্যাডভোকেট অরিজিৎ বক্সিকে জানাচ্ছি। আমি বাড়ি বাড়িতে মানে ডোর টু ডোর যাচ্ছি আর সারা খুব ভালো পাচ্ছি। আর তাদের অভিযোগ বলতে দেখুন, এক তো হলো গিয়ে রাস্তার অবস্থা বেহাল, প্রত্যেকটা রাস্তা অবস্থা খুব খারাপ। নিকাশি ব্যবস্থাটাও আমরা দেখতে পাচ্ছি যে খুবই খারাপ হয়ে আছে, কারণ ইদানিং যা মানে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু যদি নিকাশি ব্যবস্থাটা ঠিক থাকতো তাহলে এক একজনকে বাড়িতে 3-4 দিন বসে থাকতে হতো না যে কবে জল নামবে তারপরে আমরা বেরোবো, কারণ এটা কিন্তু সল্ট লেক। প্রথমত দেখুন এটা 137 টন পুরো মোটামুটি ম্যাক্সিমাম হলো গিয়ে সিনিয়র সিটিজেন, তো আমাকে এমন এক মানে একটা ওয়ার্ডে এমন মানে হোয়াটসঅ্যাপ বলুন বা টেকনোলজি দিয়ে করতে হবে যেখানে তাদের যদি কোনো সমস্যা হয় তারা আমাকে 5 মিনিটের মধ্যে ডাকলে মানে আমি তো পৌঁছাবো, তার আগে যেন আমার লোকেরাও তার কাছে পৌঁছে যেতে পারে। কারণ এখানে যদি দেখছি ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেন এবং তাদের ছেলেমেয়েরা কেউই এখানে নেই, তারা সবাই বাইরে, তারা অ্যাটেন্ডেন্টের ভরসাই আছে। কিন্তু দেখুন অ্যাটেন্ডেন্টরা কিন্তু সবসময় সব কাজ করে উঠতে পারে না, কারণ তারা অতটা শিক্ষিত হয়ে ওঠে না সেই হিসেবে, তো সেগুলো আমি আগে দেখব। তারপরে দেখুন এই যে দেখুন পার্কটা, পার্কটা কি অবস্থা, কোনো মেনটেন্যান্স নেই। বা ধরুন করোনার মধ্যে এমনি এমনি বেরোতে পাচ্ছি না, বা যদি একটু পার্কে বিকেলবেলাটা বসি, একটু সিনিয়র সিটিজেনরা এসে বসে বা বাচ্চারাও তো আছে তারা যদি খেলাধুলো করে, কিন্তু এই যে বাইরে এমনি আমরা বলছি যে পরিষ্কার রাখুন, কিন্তু অলরেডি যে আমি ঘুরছি ক্লাস্টারের অবস্থা দেখছি শোচনীয়। এখানে কেউ ইচ্ছে করলেও তারা বাইরে এসে একটুখানি বসতে পারবে না। 2015 নির্বাচন দেখেছিলাম এক অশান্তি ছবি উঠে এসেছিল বিধাননগর থেকে, তো এবছর কতটা শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে হচ্ছে? সেটা তো একমাত্র রাজ্য সরকার বলতে পারবে যে কতটা শান্তিপূর্ণ হবে, কারণ এটা নিয়ে ভোটাররাও খুব মানে ভীত হয়ে আছে। এবং আমরাও বলছি, বারবার বলছি যে দেখুন ওনারা কাজ করেছেন, ওনাদের হাতে মানে অনেকটা সময় পেয়েছে, তো সবাই তো 10 বছর 15 বছর 20 বছরের কাউন্সিলর, তো তারা প্রত্যেকে প্রচুর কাজ করেছে। তো তারা যদি কাজ করে থাকে তাহলে আমার মনে হয় তাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাটাই ভালো। আমি প্রথমত আমি মানে রিকোয়েস্ট করব রাজ্য সরকারকে এবং আমাদের এখানে যারা ইলেকশনের দায়িত্বপ্রাপ্ত যে তারা যেন ভোট রিগিং করতে না দেয়, কারণ দেখুন যদি রিগিংটাই করবো তাহলে আমাদের ভোট করার কি দরকার? আমাদের এই যে মানুষের ট্যাক্সের টাকা খরচা করে ভোট করার তো কোনো দরকার নেই, যদি আমি রিগিংটাই করতে হয় তাহলে আমরা কী করে, আমরা তো নিজেদের সিলেকশন করছি, তাহলে এটা ভোট করছি না, এটা জনগণের রায়কে আমি মাথা পেতে নিচ্ছি না, আমরা সেই ভরসাটাই রাখছি না, আমরা নিজেদের সিলেকশন করছি। তাই জন্য আমি এটাই সব রিকোয়েস্ট করবো যাতে এবার আমরা দেখি না জনগণ কাকে ভোটটা দিয়ে জয়ী করে, আমরা এই রাস্তায় যাবই না। আমরা আশ্বস্ত করছি, কারণ আমরা বারবার এসডিও কে বলছি, বারবারই রিকোয়েস্ট তাদেরকে করা হচ্ছে যে দেখুন এখানে তো সবাই বয়স্ক লোক, বয়স্ক নয় হলো আমরাও যদি হলো টিনেজার, আমরাও কেন হলো গিয়ে এই জিনিসটা ফেস করি, আমরা সল্ট লেকের বুকে দেখুন বিধাননগর কিন্তু একটা সবার চোখে একটা আলাদা ব্যাপার, বিধাননগরের ভোট হচ্ছে
অনেকে যায়, সেখানে রিগিংটা কিন্তু কারুর কাম ভুল